হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আমাদের খামারের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আমাদের খামারে আমাদের গরুর জন্য যে যারা এক হাইব্রিড ঘাসগুলো লাগানো হয়েছিল সেই ঘাসের আপডেট দিব আজকে আপনাদের। তো আজকে আমাদের এই ঘাসগুলোর বয়স হচ্ছে 10 দিন। আমরা 20 তারিখে লাগানো শুরু করেছিলাম ঘাসের কাটিংগুলো। তো 10 দিনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঘাসের কাটিংগুলো থেকে ঘাস বের হয়ে এই যে এইরূপ অবস্থায় আসছে। তো ম্যাক্সিমাম ঘাসের কাটিং থেকেই আমরা চারা গাছ দেখতে পাচ্ছি। আবার অনেক ঘাসের কাটিং আছে যেগুলা আস্তে আস্তে গ্রো করছে আর কি, যেগুলা আমরা দেখলো আজকে থেকে 10 দিন আগে লাগিয়েছি অনেকগুলো আছে, অনেক বড় বড় হয়ে গেছে। এই যে এটা দেখেন, এটাও একসাথে লাগানো, এটার এত বড় হয়েছে প্রায়, দেখেন আমার হাতের সাথে আপনারা মেজারমেন্ট করে নেন, এত বড় সাইজ হয়েছে। আবার দেখেন এটাও কিন্তু একই সাথে লাগানো, কিন্তু এটা গ্রোথ সেরকম একটা আসে নাই। এই যে এগুলা, এগুলো হচ্ছে ডবল গিটের কাটিং, এটা থেকে 2টা ঘাসই বের হয়েছে। আবার এগুলা, এই যে এখানে যেটা দেখছেন, এটা সিঙ্গেল গিটের কাটিং থেকে চারা বের হয়েছে। তো আমরা ইউটিউবে অনেক সময় দেখি, অনেকে দেখায় 10 দিনে ঘাস এত বড় হয়ে গেল, 15 দিনের ঘাস এত বড় হয়ে গেল। তো আমাদের এখানে একটা জিনিস কি, আমাদের ঘাসগুলো অর্গানিকলি হচ্ছে, আমরা কোনো প্রকার এখনো পর্যন্ত সার ইউজ করি নাই। আমরা শুধু মাটিটা প্রস্তুত করে ঘাস লাগিয়ে দিয়েছি এবং সেখান থেকে চারা বের হচ্ছে। এই যে দেখেন ঘাসে, এই যে চারা বের হয়েছে, এই যে চারা বের হয়েছে, এইভাবে ম্যাক্সিমামগুলোর থেকেই চারা বের হচ্ছে। এখনো পর্যন্ত আমরা কোনো ফার্টিলাইজার বা সার ইউজ করিনি, অর্গানিকলি গাছগুলা বড় হচ্ছে। আবার এই পাশে দেখেন আমাদের এগুলা পুরাতন কাটিং লাগানো, মানে এগুলো আমরা অনেক দিন আগে লাগিয়েছি, প্রায় এগুলার বয়স হয়ে গেল 1 মাস। এই যে এটা, এটা থেকে যে অলরেডি ঘাস দেখেন কত বড় হয়ে গিয়েছে। তো ইউটিউবে আপনারা অনেক ভিডিও পাবেন যারা বলবে 15 দিনে ঘাস কাটার উপযোগী হয়ে যাচ্ছে, 10 দিনে ঘাস কাটার উপযোগী হয়ে যাচ্ছে। কারণ তাদের ইনফরমেশনগুলো আসলে কতটুকু সত্য সেগুলো আমরা আসলে আমাদের বাস্তব জীবনের সাথে আমরা মিলাইয়া উঠতে পারছি না। এই যে দেখেন এটার বয়স 1 মাস, আপনার কি মনে হয় এগুলা কাটার উপযোগী হয়েছে? এই যে 1 মাস বয়সের কাটিং এগুলো লাগানো, এগুলা কিন্তু এখনো কাটার উপযোগী হয়নি, এগুলো আসলে এখনো বাড়ন্ত অবস্থায় আছে। আর এই সাইডে যেগুলো লাগানো হয়েছে এগুলো হচ্ছে, এগুলার বয়স হচ্ছে 10 দিন। আর আমরা এই 1 মাস বয়সী যেটা, এটা এটাতেও আমরা কোনো প্রকার সার ইউজ করি নাই, অর্গানিকভাবে উঠছে। আবার এটাতেও আমরা কোনো প্রকার সার ইউজ করি নাই, অর্গানিকভাবেই এগুলা গ্রো করছে। আসলে সার ইউজ করার মতো কোনো টাইম হয় নাই, গাছগুলো এখনও ছোট ছোট আছে। সারের যে প্রভাবটা, প্রভাবটা আর কি, এরা এখনও টেকেল দেওয়ার মতো এদের হেলথ সেরকম হয় নাই। আবার অনেক কাটিং আছে যেগুলা 10 দিন আগে লাগানো, সেগুলা কেবল মানে মাথা বের করে উঠছে আর কি। আবার কিছু কিছু কাটিং আছে যেগুলা বেশ বড় বড় সাইজ হয়ে গিয়েছে, যেমন দেখেন এই যে এগুলা, এইটা, এইটা। আবার এই দেখেন এখানে 2টা কাটিং, এই যে, এই যে লাগানো আছে, এগুলার থেকে কোনো ঘাস বেরই হয় নাই। আর যে কাটিংগুলো আর কি নষ্ট হয়ে গেছে সে কাটিংগুলোর ক্ষতি পোষানোর জন্য আর কি, এই যে যেগুলো বাদ হয়ে গেছে সেখানে আবার আমাদের অমিত সেগুলো আবার পূরণ করে দিচ্ছে। এই যে এখানে আবার কাটিং আজকে লাগানো হচ্ছে, যে কাটিংগুলো মার হয়ে গেছে সেই জায়গাগুলো পূরণ করে দেওয়া হচ্ছে।
আর আপনারা আচ্ছা কাটিংগুলা ছত্রাক যাতে নষ্ট করতে না পারে সেজন্য ছত্রাক নাশক ইউজ করা আছে ছত্রাক নাশক যে মিশ্রণ বাজারে অনেক ভালো ভালো ছত্রাক নাশক মিশ্রণ পাওয়া যায় যেগুলা ইউজ করলে আপনারা দেখেন আমাদের এই কাটিংগুলা যে ছত্রাকের আক্রমণের কারণে এগুলা নষ্ট হয়ে গেছে যে আমি একটা দেখাই হাত দিয়ে এই দেখেন এগুলার ভিতরে আর কিচ্ছু নাই এগুলার থেকে আর কোনো প্রকার গাছ বের হবে না তো ছত্রাক যাতে এগুলো এভাবে নষ্ট না করতে পারে সেজন্য আর ছত্রাক নাশক ইউজ করার পরে এই যে এখানে কাটিং লাগানো হয়েছে এগুলো দেখেন তত্তাজা আছে এই যে কালারটাও সুন্দর আছে তো এগুলোর থেকে আশা করা যায় 100-98% গাছ আসলে বের হবে এবং কাটিংগুলো মাটিতে লাগানোর পরে পচবে না এর মান গুণগত মান ঠিক থাকবে এবং এর থেকে চারা গাছ বের হবে এবং যে গাছ হবে সেই গাছও সুস্থ সবল এবং গাছকেও মানে ছত্রাক জনিত যে কোনো রোগ জীবাণু আক্রমণ করতে পারে তো ঘাস যেগুলা মিস হয়েছে আর কি কাটিংগুলা সেগুলার ফাঁকে ফাঁকে আবার কাটিং লাগাই দেওয়া হচ্ছে তো বন্ধুরা আজকের মতো আমাদের ভিডিও এই পর্যন্তই আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমাদের ফার্মের ভিডিওগুলা আর ভবিষ্যতে আরও অনেক সুন্দর সুন্দর ফার্মিং প্রজেক্টের উপর অনেক ভিডিও আসবে তো সেই ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ